হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল। আজকে আমি বানাবো মেথি শাক, বেগুন বড়ি দিয়ে মেথু শাক বানানোর জন্য। দেখুন, এখানে আমি একটা কড়াই নিয়েছি, এর মধ্যে নিয়েছি আমি 3 টেবিল স্পুন সাদা তেল। আপনারা সর্ষের তেলেও করতে পারেন, আমি সাদা তেল নিয়েছি। এখন তেলটা গরম হতে দেব, তেলটা গরম হয়ে যাচ্ছে, তো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বড়ি। এটা পোস্তর বড়ি নিয়েছি আমি, আপনারা ডালের বড়িও নিতে পারেন, বড় বড়িও নিতে পারেন, তাহলে এটাকে একটুখানি ভেঙে নিতে পারেন। আমি একটা ছোটো কুচো বড়ি নিয়েছি, এটাকে ভেজে নেব, তুলে নিচ্ছি আমি। এবারে বেঁচে থাকা এই তেলটার মধ্যেই দিয়ে দেব আমি। রসুন ফোড়ন, রসুনটা আমি থেঁতো করে নিয়েছি। রসুনটা একটু লালচে হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর দিয়ে দেবো আমি একটা শুকনো লঙ্কা। আমি টুকরো করে দিলাম, আমি এটাকে একটুখানি ভিজিয়ে নেব। পেঁয়াজটা আমি একটু লালচে করে দেবো, একেবারে লালচে করবো না, এটা যখন ট্রান্সপারেন্ট হয়ে যাবে এখানে এটা একটুখানি হয়ে যাচ্ছে। এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কুচিয়ে রাখা আলু। দেখুন, আলুটা আমি তেলে ভেজে নিয়েছি, আর দেখুন এখানে কেটে রেখেছি আমি বেগুন। বেগুনটা কেটে আমি ধুয়ে রেখেছি, তো বেগুনটা দিয়ে দিচ্ছি এখন আমি। বেগুনটা দিয়ে আমি 1-2 মিনিট মতো নামিয়ে নেবো, সব লাস্টে আমি দেবো শাকটা। এখন বেগুনটা দিয়ে আমি একটু নাড়িয়ে নিয়েছি, এখন বেগুনটা সফট হয়ে আসছে। এখন আমি আবারও ঢাকা দিয়ে দেবো এটাকে 1.5 মিনিটের জন্য। দেখুন 1.5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। আমি গ্যাসের ফ্লেমটা লো রেখেছি, এখন একটু বাড়িয়ে নিচ্ছি আমি গ্যাসের ফ্লেমটা। আমি এটাকে এর মধ্যে দিয়ে দেবো আমি শাকটা। দেখুন শাকটা আমি ধুয়ে রেখেছি, দিয়ে দিচ্ছি আমি শাকটা। দেখুন 2 মিনিট বাদে আমি ঢাকাটা তুলে নিচ্ছি, দেখুন শাকটা পুরো বসে গেছে। তো আমি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি টমেটো, আপনারা দিতে পারেন অথবা নাও দিতে পারেন, কিন্তু টমেটো দিয়ে দেখবেন খুব ভালো লাগবে এটা। তো আমি দিয়ে দেবো এর মধ্যে এখন টমেটোটা। টমেটোটা দিয়ে আমি আবারও 1-2 মিনিট মতো ঢাকা দিয়ে দেবো, শাকটা থেকে যে জলটা বেরোবে তাতেই এটা সেদ্ধ হয়ে যাবে। আমি ঢাকা দিয়ে দিচ্ছি, এরকম 2 মিনিট হয়ে গেছে, তো আমি আবারও ঢাকাটা টেনে নিচ্ছি, এটাকে নাড়িয়ে দিচ্ছি। নাড়িয়ে দিয়ে এর মধ্যে এখন দিয়ে দেবো আমি বড়িগুলো, ভেজে রাখা বড়িটা দিয়ে দিলাম আমি। বড়িটাকে আবারও ঢাকা দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম লোতে করে। আর দিয়ে দেবো আমি একটা কাঁচা লঙ্কা, মাঝ বরাবর চিরে একটা কাঁচা লঙ্কা দিলাম আমি। বড়িটাকে এখন ঢাকা দিয়ে রেখে দিই।